أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أولم يروا إلى الطير فوقهم صافات ويقبل ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أذكر على جنر بشيء بسته Modern Physics in the Holy Quran القرآن أدوانيك بادر تبقين بشيش كوري أذكر على جنر تقبي Third Law of Motion by Newton and Law of Gravitational Force নিউটনের গতির তৃতীয় সূত্র এবং নিউটনের মহাকর্ষ সূত্র সম্পর্কে কুরআনুল যে তথ্য আমাদেরকে দিয়েছে সেই বিষয়টি এখানে আলোচনা করা হবে সুরা মুরসালাতের 25 এবং 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আলাম নাজআলিল কি কিফাতা হ্যাব উই নট মেড দা আর্থ অ্যাট্রাক্টিং দা লিভিং এন্ড ডেড আমি কি পৃথিবীকে এমন ভাবে সৃষ্টি করিনি যে যাতে করে পৃথিবী যে কোনো জীব এবং জড়বস্তুকে তার নিজের দিকে আকর্ষণ করতে পারে এটি সাপোর্ট করে গ্র্যাভিটেশনাল ফোর্স নিউটনের মহাকর্ষ সূত্রকে সাপোর্ট করে অ্যাকর্ডিং টু দিস ল দ্য আর্থ অ্যাট্রাক্ট এভ্রিথিং টুয়ার্ডস ইটস গ্রাভিটেশনাল সেন্টার এই ল অনুযায়ী পৃথিবী প্রতিটি বস্তুকে তার অভিকর্ষ কেন্দ্রের দিকে আকর্ষণ করে আর অভিকর্ষ কেন্দ্র মিনস হচ্ছে পৃথিবী তার প্রতিটি বস্তুকে নিচের দিকে আকর্ষণ করে

দেম তারা কি তাদের মাথার উপরের পাখির দিকে দেখে না তারা কি পর্যবেক্ষণ করে না পাখিগুলো কিভাবে ডানা ডানা মেলে উড়ে আবার তারা করে রাখে এই পাখিগুলোকে কে শূন্য স্থির করে রাখে একমাত্র আল্লাহ তালাই তাদেরকে স্থির করে রাখেন এই আয়ারটি নিউটনের গতির তৃতীয় সূত্র নিউটনের গতির তৃতীয় সূত্র এবং মধ্যাকর্ষণ সূত্র দুটি সূত্রকেই সমর্থন করে নিউটনের মধ্যাকর্ষণ সূত্র হিসাবে পৃথিবী পাখিকে তার অভিকর্ষ কেন্দ্রের দিকে নিচের দিকে আকর্ষণ করার কথা দ্যাট মিন্স পাখি নিচের দিকে একটি বল অনুভব করে তাহলে নিউটনের গতি তৃতীয় সূত্র অনুযায়ী প্রতিটি বলের একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে এভরি অ্যাকশন ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশান সেই হিসাবে নিচের দিকের বলের বিপরীতে উপরের দিকে পাখি একটি বল প্রয়োগ করবে সেই বলটি হচ্ছে সে ডানা দিয়ে নিচের দিকে এভাবে বল প্রয়োগ করে সেই বলের বিপরীতে সে একটি বল অনুভব করে যখন এই গ্র্যাভিটেশনাল ফোর্স মধ্যাকর্ষণ বল এবং পাখির ডানার মাধ্যমে সৃষ্ট বল দুইটি বল যখন সমান হবে তখন পাখি একটি স্টেবল স্টেট বা একটি সাম্য অবস্থায় অবস্থান করে আর সেটা হচ্ছে সেই শূন্যে উড়ে বেড়ায় স্থির থাকে সে ছিটকে পৃথিবীতে পড়ে যায় না এই কনসেপ্টটা আজ থেকে প্রায় 1400 বছর পূর্বে পবিত্র কুরআনবাদকে দিয়েছে অথচ নিউটন সামপ্রতিককালে এটা আবিষ্কার করেছে সো ইট ইজ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট এন্ড আন্ডারফুল কনসেপ্ট এন্ড চ্যালেঞ্জিং কনসেপ্ট অফ দা होली কুরআন পবিত্র কুরআনের খুবই বিষয়কর একটি কনসেপ্ট হচ্ছে এই কনসেপ্টটি যেই কনসেপ্টটা যে ধারণাটা মহানবীর সাল্লামের ছিল না সাহাবিদের ছিল না অথচ কোরআন কিভাবে এটা দিয়ে এলো এটাই এটার প্রমাণ বহন করে কোরআন কোনো মানুষের বাণী নয় এটা একমাত্র আল্লাহ তালার বাণী